নিফার জাতীয় স্তরের নাট্য উৎসব এবার আগরতলায়। আগামী 23 ডিসেম্বর আগরতলার সুকান্ত একাডেমিতে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন। বিভিন্ন রাজ্য থেকে নাট্যদল আসছে বলে জানালেন নিফার সর্বভারতীয় সভাপতি অনিমেষ দেবরায়। যারা নাটক নিয়ে উৎসাহী তারা অবশ্যই জানেন শীতের সঙ্গে নাটক এবং নাট্যচর্চার এক যোগসাজশ রয়েছে। এর মধ্যে নাটক প্রিয়দের জন্য সুখবর, এই শীতে নিফার জাতীয় স্তরের নাট্য উৎসব অনুষ্ঠিত হবে এবার আগরতলায় সুকান্ত একাডেমিতে। 23 ডিসেম্বর নাট্য উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন। সোমবার আহূত সাংবাদিক সম্মেলনে আসন্ন নাট্য উৎসবের বিস্তারিত তথ্য তুলে ধরলেন নিফার সর্বভারতীয় সভাপতি অনিমেষ দেবরায়। হচ্ছে নিফা থেকে আমরা নিফা ন্যাশনাল লেভেলে একটা নাট্য উৎসব করছি ত্রিপুরা রাজ্যে। আমাদের ইনোগ্রেশন হবে সুকান্ত একাডেমিতে 23 তারিখে বিকেল 4টে থেকে ইনোগ্রেশন। তারপর আমাদের সেদিন 4টে নাটক মঞ্চস্থ হবে এবং প্রথম দিনের প্রথম নাটক আমাদের ত্রিপুরা রাজ্যের একটি বাংলা নাটক থাকবে। তারপরে আমাদের বিভিন্ন রাজ্য থেকে যে নাট্যদলগুলো আসছে সেখানে বহু ভাষাভাষী, যেমন অনেকগুলো হিন্দি নাটক থাকবে, দিল্লি থেকে আসবে, জামশেদপুর থেকে আসবে এবং বিভিন্ন রাজ্যের টিমগুলো এখানে আসবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ত্রিপুরাতে নাটক হয়, বাংলা নাটক নিজেরা করেন, নিজেদের উৎসব হয়, কদিন আগেও একটা উৎসব হয়ে গেছে। আমার জন্মস্থান যেহেতু ত্রিপুরা ছিল, খুব ছোট্টবেলাটা কেটেছিল ত্রিপুরা, আমাকে খুব টানে। আমি নিফাতে যখন ন্যাশনাল প্রেসিডেন্ট হই, সারা ভারতবর্ষে জুড়ে কাজ শুরু করি, তখন আমার প্রথম টার্গেটই ছিল যে আমি আমার ত্রিপুরার নিজের জন্মভূমিতে বিভিন্ন ভাষাভাষীর নাটকগুলো। উৎসবে 8টি নাট্যদল অংশগ্রহণ করবে এবং 9টি নাটক অনুষ্ঠিত হবে বলেও অনিমেষ দেবরায় সাংবাদিকদের জানিয়েছেন। টোটাল নাট্যদল আসছে আমাদের 7-8টা নাটক দল, আর নাটক হবে 9টা, কারণ একটা দল 2টো নাটক। জাতীয় স্তরের এই নাট্য উৎসব আয়োজনের ক্ষেত্রে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন রাজ্যের বিশিষ্ট নাট্যকার ননি দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। নাটক প্রিয়দের জন্য আরও সুখবর, এই নাট্য উৎসবের নাটক দেখার ক্ষেত্রে দর্শকদের কোনো প্রবেশ মূল্য দিতে হবে না। ইতিমধ্যেই নিফার জাতীয় স্তরের এই নাট্য উৎসবকে কেন্দ্র করে রাজ্য নাটক প্রিয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া পরিলক্ষিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।